হ্যালো ফ্রেন্ডস, মিতালিস ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা কারা কারো উপোস করেছো? সবাই তো মহাদেবকে ভালোবাসো, আমি তো ভীষণ ভালোবাসি। তো আমি উপোস করেছি, যেহেতু আজকে রাত্রিবেলা 8টার সময় পড়ছে, শনিবার 6টায় বা 3:30-তে ছাড়ছে। তো আজকে উপোস করব বাড়ির কাছে একটা শিব মন্দির। তো ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। আর কালকে ফল, তারপর ফুল, ফুলটা শুকিয়ে গেছে বন্ধুরা। তো চলো কি কি বাজার করে এনেছি, আর আজকে সন্ধেবেলা দুধদার মিষ্টিটা কিনে আনবো। আর শাড়ি টাড়ি পরবো সবটাই তোমাদের। এই জাস্ট স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, এই জাস্ট স্নান করে দেখো এখানে দেখে চো বন্ধু, একটা কালসিটা পড়েছে। তো কীভাবে পড়েছে জানি না। তো কালকে কিছু সব বাজার করে এনেছি মহাদেবের জন্য, যা যা লাগে। তো তোমাদের সেগুলো দেখাচ্ছি। আর সন্ধ্যেবেলা তো শাড়ি টাড়ি পরে সুন্দর করে সেজে গুজে পুজো দিতে যাবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। বেল, 5 রকম ফল, জামরুল, কলা, আঙুর, শাকালু, কমলা লেবু। আর এইদিকে কালকে যে মালাগুলো এনেছিলাম, মালাগুলো সব শুকিয়ে গেছে। এই যে দেখো ধুতরা ফুলের কী অবস্থা। আর এইদিকে হচ্ছে ঘিয়ের শিশি, মধু। আর এইদিকে সিদ্ধি আর পৈতে আছে, সিদ্ধি আর পৈতে। দেখো ফ্রেন্ড, সেই সন্ধ্যাবেলা হয়েই গেছে, আমি রেডি টেডিও হয়ে নিয়েছি। এইদিকে সুন্দর করে একটা বড়দের শাড়ি পরে নিয়েছি, ঠাকুমা শাশুড়ির এই শাড়িটা ছিল, সুন্দর করে পরে নিয়েছি। এর সঙ্গে লাল ব্লাউজ, একটু সিঁদুর, হাতে এই যে শাখা, কলা, নোয়া, আর গলায় একটা সোনার লকেট পরে নিয়েছি, আর পায়ে একটু আলতা পরেছি। ব্যাস এবার হচ্ছে ঠাকুরকে সুন্দর করে পুজো দিতে যাব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমি তো সেই শুকিয়েই আছি, মানে কালকে রাত্রিবেলা যে লাস্ট খেয়েছি তারপর থেকে শুকিয়ে আছি। তো সুন্দর করে দেখো একদম রেডি হয়ে গেছি। তোমরা কিন্তু জানো কমেন্টে যে কেমন লাগছে। কী যা সরি, এই দেখো সুন্দর করে পায়ের এই দেখো সুন্দর করে কিন্তু পায়ে আলতা পরে নিয়েছি, যেহেতু ঠাকুর পুজো তাই জন্য পায়ে আলতা পরে নিয়েছি সুন্দর করে। আর এই যে আমার ফুল লুকটা হচ্ছে এইটা, এই যে একটা গরদের শাড়ি, মানে ঠাকুমা শাশুড়ির একটা গরদের শাড়ি, সঙ্গে লাল টিপ, হাতে শাঁখা কলা, লিপস্টিক আর কিছু না, আর সিঁদুর, ব্যাস। আর এই যে শাঁখা কলা। চলো এখন ঠাকুরের সব জোগাড়টাকে করে নিই, করে নিয়ে এবার হচ্ছে ভালো করে শিবকে পুজো দিতে যাব। সামনে পাশেই বাড়ির, একদম বাড়ির পাশেই শিব মন্দির আছে বড়, তো ওখানে সবাই একে একে পুজো দিতে আসছে দেখা যাচ্ছে। তো এবার আমরা ওখানে গিয়ে ঠাকুরকে সুন্দর করে পুজো দেবো। আগে বাড়িতে আগে ঠাকুরকে, শিবকে ভালো করে জলটা দিয়ে নিই, তারপর আমি ওখানে মন্দিরে গিয়ে পুজোটা দেবো। চলো দেখ, এই যেখানে দেখো সুন্দর করে কিন্তু সব ফল আর ফুটোটা না একটু ভেঙে গেছে। মনে হলো একটু দুধ নিয়ে নে। একটা ওখানে দিয়ে একটা এখানে দিয়ে
সব ফুল টুল সব ফল ধোয়া? না ধোয়া নেই। মানে আমি তো সব রেডি টেডি হয়ে ঠাকুরের জোগাড় জাতি গুলো করে নিলাম, মানে ওই দুধ, তারপর দুধের মধ্যে একটু গঙ্গা জল, ঘি, মধু, চন্দন সব দিয়ে আমি মিশিয়ে নিলাম। বাড়ির ঠাকুরকেও তোমরা দেখলে যে ভালো করে সুন্দর করে পুজো দিয়ে দিলাম। আর কলকেটা না একটু ভেঙে গেছে, তাই জন্য আমার বর আনতে গেল, তারপর ও এলে আমি মন্দিরে পুজো দিতে যাব। বাড়ির ঠাকুরটাকে খুব সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি, ফল টল মিষ্টি ফুল মানে দুধ টুধ সব কিছু নিয়ে নিয়েছি। এবার জাস্ট ঠাকুরকে পুজো দিতে যাব, ওখানে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, দেখতে থাকো। আর উপোস করে আছি, কষ্ট সেরকম কিছুই হচ্ছে না ভগবানের জন্য করা, তো চলো এবার আমি ঠাকুরকে দিতে যাব। দেখা যায় দুর্গন্ধী
চল বন্ধুরা ফাইনালি এইমাত্র বাড়িতে এলাম, প্রায় 2 ঘন্টার উপর লাইন দাঁড়াতে হয়েছিল। তোমরা দেখলেই যে কতটা ভিড় ছিল, মানে শরীর আর দিচ্ছে না। জাস্ট দোকান থেকে একটা মাজা কিনলাম আর বাড়িতে এসে একটু জলটা খেলাম, আর ঠাকুরকে 2টো সন্দেশ এনেছিলাম, ঠাকুরকে একটা দিলাম আর আমি একটা খেলাম। এবার ড্রেসটা চেঞ্জ করে একটু রেস্ট নেবো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা পেজটাকে ফলো করে দিও। তো সবাই খুব ভালো থাকো আর সবাই ভালো করে শিবরাত্রি উপোস করো, মহাদেব যেন সবার মঙ্গল করুক। তো চলো আজকের মতো টাটা, সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা। তো চলো, আজকে ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর আমি খাবো বলতে ওই একটু ফল খেয়ে নেবো, আর সাবু একটু ভিজিয়েছিলাম, জাস্ট ওটা খাবো, ব্যাস খেয়ে দে একটু রেস্ট নেবো। তো চলো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও।